পায়চারি করছে। তুমি বললে বলে ওই বীরভদ্রটাকে ৫,০০০ টাকা দিলাম, কিন্তু ওর পাত্তাই নেই। টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে বলে দিচ্ছি। ও আমাকে না বলে কোথাও যাবে না, কাছাকাছি কোথাও আছে, ঠিক চলে আসবে। আমি একদম বিশ্বাস করি না। দিদি, ভৈরবী দিদি, এই এতক্ষণ ধরে কোথায় গেছিলি? একটা কাজ করতে দিয়েছি, এতক্ষণ ধরে কোথায় ছিলি? হ্যাঁ, এতক্ষণ পরে উনি হেলতে দুলতে আসছেন, কোথায় ছিলিস? কোথায়? তুমি কি একটু চুপ থাকতে পারো না? যখনই দেখো বকে চলেছে। না বকে কি করবে, তোর মাথায় বুদ্ধি আছে নাকি? এতক্ষণ ধরে কোথায় গেছিলি? তুই আসবি বলে আমাকে বসে থাকতে হবে নাকি? এনার থেকে উনি ঠিক ছিলেন। কি বকবক করছিস? কাজটা কি হলো সেইটা আমায় বল। সেটাই জিজ্ঞেস কর। কিচ্ছু না ছেড়ে সবটাই শেষ করে দিলাম। তুই কত মদ খেয়েছিস জিজ্ঞেস করিনি? ওর কাছে কি শক্তি আছে সেটা কি জানতে পেরেছিস? ফার্স্ট রাউন্ডে জিজ্ঞেস করলাম, কিছুই বলল না। ফোর্থ রাউন্ডে গিয়ে নিজেই সব বলল। বল, ও তোকে কি বলল? বলে গেলাম, দাঁড়া মনে করে বলছি। ওরে বাবা রে, কিছু তো মনে পড়ছে না। ওই এত ধানাই পানাই করিস না। ও কি বলেছে সেই কথাটাই বল। কি হলো বলতে পারছিস না কেন? ও কিছু একটা বললো, কিন্তু মদের নেশাতে সব ভুলে গেছি। কেন যে মনে পড়ছে না। এই কথাটা কাউকে বলবি না। আমাদের হরিশ্চন্দ্রের বংশ, আমাদের বন্ধুত্বের দেবী, কারো কাছে বলবো না। দিদি, আমার সব মনে পড়ে গেছে। মনে পড়ে গেছে। বল কি বলেছিল? কিন্তু আমি বলতে পারবো না। আমাদের দুজনের মধ্যে খাবার পর বন্ধুত্ব হয়ে গেছে। আমি ওর কাছে বন্ধুত্বে দিব্যি করেছি। তুই বল, তোর প্রাণটা আগে না বন্ধুত্ব আগে? আমার কাছে বন্ধুত্বটাই বড়। তার মানে তোর প্রাণের কোনো মায়া নেই তো? দুটোই দরকার। দিদি, আমাকে ছেড়ে দাও, আমি সব কিছু বলছি। আমার কাছে জীবনটাই সবচেয়ে বড়, আমি সব বলছি বলছি। দিদি, এই সমস্ত কিছু ওর সুটকেসে থাকা চক্রটার জন্যই হয়েছে। ওই চক্রটা পাওয়ার পর নাকি ওনার সবকিছু উন্নতি হয়েছে। ওই চক্র থেকেই ও নাকি সমস্ত শক্তি পেয়ে থাকে। আমি কিন্তু ওর এই বিশাল গল্পটা বিশ্বাস করছি না। তুমি কিন্তু ওর কথা পুরোপুরি বিশ্বাস করো না। খুব খিদে পেয়েছে, চলো খেতে যাই। তুমি যাও খেয়ে নাও। ঠিক আছে, আমি গিয়ে খাবার খেয়ে আসি। তাহলে আমি এখন যাই। রাত্রে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন খিদে পাচ্ছে। মাথাটা কেমন বন বন করে ঘুরছে। আমি আসছি।
ভগবানের কাছে থাকা ওই দিব্য চক্রটা আমাকে যে করেই হোক হাসিল করতেই হবে। আমার শক্তি আমার দিকেই যে ঘুরিয়ে দেয়, সেই মহাশক্তিকে যে করেই হোক পেতেই হবে। যেভাবেই হোক তোমার মন্দিরে যাওয়ার উপায়টা তুমি বের করেই নি। তোমার যা ইচ্ছা হয় তুমি করিয়ে নাও বলো, কিন্তু আমি পারি না। যাক গে, তোমার খুশিতেই তো আমার খুশি, তাই না? চলো যাওয়া যাক। আজকে ওই মন্দিরের পূজোটা ভালোভাবে সারতেই হবে, কিন্তু অরুণ যাতে না জানতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কার কি কি হয়েছে? গাড়ির চাবি ফেলে এসেছো? হ্যাঁ গো, কথা বলতে বলতে চাবিটাই ফেলে চলে এসেছি। তুমি এখানে দাঁড়াও, আমি চাবিটা নিয়ে আসছি। কত দিন হলো সারাক্ষণ আমি খালি তোকে খুঁজেই চলেছি, আর দেখো আজকে তুই চোখের সামনেই দাঁড়িয়ে আছিস। আর দাঁড়িয়ে থাকতে পারবি না তুই। তোর গল্প শেষ হলো। যা গিয়ে ওকে শেষ করে দে। কোথায় রাখলাম? এই তোকে আমি তো ডাকিনি। ও, ক্লিন করতে এসেছিস? এটা কি রে, কপালে এরকম করে সিঁদুর মাখানো? এই, তোকে জিজ্ঞেস করছি আমি। এ তুই ছাড়ো। এই ছাড়ো ভাই, ছাড়। ছাড়ো মা রাস্কাল। স্যার, আমি এখানে কি করে এলাম? আরে স্যার, আপনার কি অবস্থা? স্যার, স্যার, আমি আপনার পায়ে পড়ছি স্যার। আমার চাকরি চলে যাবে স্যার, আমাকে ক্ষমা করে দিন আপনি। আপনার পায়ে পড়ছি স্যার। অজান্তেই কোনো বদ শক্তি এটা ওকে দিয়ে করাচ্ছিল। ঠিক আছে, তুই যা, আমি কাউকে কিছু বলবো। ঠিক আছে স্যার, এইসব কি করে হলো? আমাদের সাথে কিছু একটা হচ্ছে, সেই জন্যই গঙ্গা সেদিনকে জলে পড়ে গেল, আর আজকে আমাকে খুন করার চেষ্টা করা হলো।
এইসব কেন হচ্ছে? যা ভেবেছিলাম সেই মতোই কাজ হয়েছে। অরুণ এবার শেষ হয়ে যাবে। হে ভগবান, আমি এসব কি করলাম? আমি তাহলে জিতে